প্রথম ইনিংসে 6 উইকেট নেওয়ার পরেই তার সামনে মাইল ফলকটা হাতছানি দিয়ে ডাকছিল। যদিও তাইজুল ইসলামের অসাধারণ বোলিং ঢাকা পড়ে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা চাদরে, দ্বিতীয় ইনিংসেও সেই তাইজুল সমান বিধ্বংসী। নিজের কৃতিত্বকে আরও ছড়িয়ে দিতে যেন বদ্ধপরিকর, সে কারণেই হয়তো দ্বিতীয় ইনিংসেও তিনি চড়াও হয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের উপর। মেহেদী হাসান মিরাজের সঙ্গে মিলে মেতেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের উইকেট নেওয়ার প্রতিযোগিতায়। যদিও এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলেছেন মিরাজকে, এখন পর্যন্ত জিম্বাবুয়ে আউট হওয়া 6 ব্যাটসম্যানের মধ্যে 4 জনকেই ফিরিয়েছেন তিনি, যদিও দারুণ একটি হ্যাটট্রিক মিস করেছেন তাইজুল। সিকিন্দার রাজাকে বোল্ড করার মধ্য দিয়ে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে 10 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তাইজুল। তার আগে টেস্টে 10 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন কেবল 3 টাইগার ক্রিকেটার, তারা হলেন মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং এনামুল হক জুনিয়র। এক ম্যাচে 10 উইকেট নেওয়া 4 বোলারের সবাই হলেন স্পিনার। এনামুল হক জুনিয়র 2005 সালে, সাকিব আল হাসান 2014 এবং 2017 সালে দুবার, এবং মেহেদী হাসান মিরাজ 2016 সালে নিয়েছেন 10টি কিংবা তার বেশি উইকেট। এ 3 জনের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে এক ম্যাচে 10 উইকেট নেওয়ার কৃতি গড়লেন তাইজুল। সিকিন্দার রাজাকে বোল্ড করার মধ্য দিয়ে মাশরাফি বিন মর্তুজাকেও ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলাম। মাশরাফিকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 3 নম্বরে উঠে এলেন তিনি। মাশরাফি তার ক্যারিয়ারে 36 টেস্ট খেলে নিয়েছেন মোট 78টি উইকেট। 20তম টেস্ট খেলা তাইজুলের উইকেট সংখ্যা এখন পর্যন্ত 79টি। 78 উইকেট পেতে মাশরাফি যেখানে বোলিং করেছেন 51 ইনিংস, সেখানে এখন পর্যন্ত তাইজুলকে 79 উইকেট নিতে বোলিং করতে হয়েছে মাত্র 36টি ইনিংস। জিম্বাবুয়ের এখনও 4 উইকেট রয়েছে বাকি, এখান থেকে তাইজুল কয়টি নিতে পারেন সেটাই দেখার বিষয়। এক ম্যাচে মেহেদী হাসান মিরাজের সর্বোচ্চ 12 উইকেটের রেকর্ড গড়ার জন্য অবশ্য তাইজুলের প্রয়োজন এখনও 3টি উইকেট।